আসসালামু আলাইকুম, শামিম বলছিলাম। তো আমরা এখন যেটা করবো আপনাকে শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কাস্টম লিংক দিতে পারেন। তো কাস্টম লিংক অনেক ইম্পর্টেন্ট, কারণ চ্যানেলের শেষে এই ধরনের মানে সংখ্যাগুলো আসলে অড লাগে। তো এই জন্য আপনাকে অবশ্যই সবাই চায় কাস্টম ইউআরএল নেওয়ার জন্য, বাট সেটা নিতে গেলে আপনার কিছু একটা রিকোয়ারমেন্টস আছে বলে, তো সেই রিকোয়ারমেন্ট পূর্তি না করলে তাতে কখনো নিতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে এই গুগলের এই রিকোয়ারমেন্ট গুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, আপনার চ্যানেলে যদি আপনি একটা কাস্টম ইউআরএল নিতে চান, যেমন আমি চাচ্ছিলাম যেখানে গুগল youtube.com/shamimahmed হবে, যেমন আমার যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, shamimahmed.com। তো আমি চাচ্ছি এই সেম কিওয়ার্ড নিয়ে আমার আমার যে ইউটিউব কাস্টম লিংকটা সেটা হোক। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, সিম্পলি আমাকে করার পর যে আমার এখানে যে করতে গেলে আমার দুইটা ওইটা করতে পারবো। আর বেসিক্যালি এখানে যে নামটা সাজেস্ট করে ইউটিউব, তো সেক্ষেত্রে আপনাকে আগে আপনার গুগল প্লাস পেজ এর যে নাম, এই নামটা আপনার শেয়ার করে দিতে হবে। যদি আমি এখানে শামিম আহমেদ না চেয়ে যদি আমি এরকম চাইতাম, আই মিন ধরুন যে আমি এখানে এটা চাইতাম যে শামিম আইটি বা শামিম ডিজিটাল সেন্টার চাইতাম, তাহলে আমাকে এই কাজটা যদি সেরকম চাই, তাহলে আমাকে আগে গুগল প্লাস পেজ থেকে এই নামটা রিনেম করে নিবে। নামটা রিনেম করে নিলে তাহলে দেখবেন সেই ধরনের একটা কাস্টম লিংক আপনাকে দিবে। আর রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে গিয়ে আপনাকে কাস্টম লিংক দিতে গেলে আপনাকে অবশ্যই 100+ সাবস্ক্রাইবার লাগবে এবং অ্যাটলিস্ট 30 ডেজ ওল্ড হতে হবে, 1 মাস বয়স থাকতে হবে চ্যানেলটা। আপনাকে অবশ্যই ফটো থাকতে হবে আইকনে এবং চ্যানেল আর্ট থাকতে হবে। সেই চারটাই আমার আমার আছে, দেখাই আপনাকে যে এটা আমার আইকন, এটা হচ্ছে আর্ট, আমার সাবস্ক্রাইবার 210, একশো বেশি, এটার বয়স অবশ্যই মানে 1 বছর বেশি, আমি এটা আমি টিউটোরিয়াল পারপাস করার জন্য বানিয়েছিলাম। 31 মে, এটা জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর চলে আসছে। সো আমি এই গত মাস থেকেই জাস্ট এখানে কিছু ভিডিও আপ করেছি সিপিওর উপরে এবং অনলাইন মার্কেটিং এর উপরে। তো এটা জাস্ট হেল্পিং পারপাস, এখন এক্সচেঞ্জ করা নেই, এটা আমার জাস্ট আপনাদের টিউটোরিয়াল পারপাস করা হেল্পিং উদ্দেশ্যে। সো এটা আমার কাস্টম লিংক দরকার, দ্যাটস ওয়াই আমি এটা দেখাচ্ছি কিভাবে নিতে হয়। সো আপনাকে আবার বলে রাখছি, আপনি কাস্টম লিংক যেটা চান সেটা করতে গেলে অবশ্যই গুগল প্লাসের পেজ যে থাকবে, প্রোফাইল পেজ, আপনি এখান থেকে আসতে পারবেন। গুগল প্লাস দেখে সার্চ দিলে চলে আসবে, এরকম ভাবে গুগল প্লাস চলে আসবে। চলে আসার পর আমাকে দেখাচ্ছে অলরেডি যে ইউর প্রোফাইল লিংক এর যে বললাম এটা অলরেডি সক্ষম হয়ে গেছে কাস্টমার নেওয়ার জন্য। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে কাস্টম লিংক নিতে পারেন, অথবা আর একটা মাধ্যম আছে কাস্টম লিংক নেওয়ার, সেটা হচ্ছে কি, আপনি সেটিংস এ ক্লিক করে সেটিংস সেটিংস এ ক্লিক করে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে ক্লিক হিয়ার, যেহেতু আমার এলিজিবল হয়েছে তার সেটা দেখাচ্ছে, এলিজিবল না হতো তাহলে এটা আমাকে দেখাতে পারে। সো আমাকে বলতেছে যে এটা তুমি কি এগুলো চাও, যে দেখছেন যে ইউটিউব.com শিস্তা সামনে হবে, দেখো এখানে বড় হাতের অক্ষর, এখানে বড় হাতের অক্ষর আসছে এস এবং এটা কেন বড় হাতের আসছে, কারণ আমার গুগল ক্লাসের নাম করে এখানে বড় হাতের এস বড় হাতের এ দেওয়া আছে। সো আমি চাইলে আগে ঠিক করে নিতে পারতাম, বাট এটা এটা যদি হয় এটাকে করে ফেলুন, ছোট কিভাবে করবেন সেটার একটা মাধ্যম আছে, সে মাধ্যমে কি আমি ধরুন যে আমি এইভাবে করে ফেলতেছি, আমি এইভাবে করে ফেলতেছি, এগিয়ে দেবো এগিয়ে দিয়ে করে ফেলতেছি, তাহলে আমি চাইলে এবার ঠিক করে নিতে পারতাম, বাট তার ফলে কিভাবে চেঞ্জ করা যায় সেটা একটা মাধ্যম আছে সে দেখানোর জন্য। সো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখান থেকে সে বলতেছে আমাকে অবশ্যই সাথে কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, আমি এটাকে একটু একটু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আচ্ছা
আচ্ছা, আমি ভালো হতো হবে। এটা হচ্ছে সাধারণত ফিচার সেন্টার, বলছি ফিচার সেন্টার। এটা হচ্ছে আমার আমরা যে চ্যানেল দেওয়া আছে শামীম আহমেদ ডিজিটাল সেন্টার, এইটা হচ্ছে বাট অনেক বেশি বড় ডিজিটাল সেন্টার। আমি এটি নিচ্ছি, বড় হয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে আমার এইভাবে আসবে মানে প্রথমে নেম ছিল হজবল, দেখতে পাচ্ছেন এখানে একদম হজবল আছে। এখানে ভিডিও দেখে দেখো এন্টার দেন, দেখবেন যে নিয়ে যাবো চ্যানেল নিয়ে। কাস্টম ইউআরএলটা কাউন্ট হয়েছে, আপডেট করতে সময় নেবে একটু। তো যেহেতু আমাদের চ্যানেলের ইউআরএলটা পেয়ে গেছি, আমরা হ্যাঁ পেয়ে গেছি। এটা এটা যেটা ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার এই পেজের অ্যাবাউট আসতে হবে। অ্যাবাউট আসার পর আপনি এইখান থেকে নিচে আসলে লিঙ্ক পাবেন, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাকে সুযোগ দিবে না। এতটুকুই রাখলাম আমি লিঙ্কে, যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক রাখতে পারি। ইউটিউব চ্যানেল থেকে এসে
এটা হয়ে গেছে, এটা ক্লিক হেয়ার থাকবে, তো ক্লিক হেয়ার ক্লিক করে আপনাকে এভাবে নিতে হবে বা কাস্টম মডেল হচ্ছে এটা। আপনি এটা যে কাউকে বলে দিলে সে আপনার খুঁজে পাবে। এত কিছু আজকে আশা করি কাস্টমার নিতে আপনারা পারবেন, তো সমস্যা আমাদের শেয়ার করবেন।